সংক্ষেপে জেনে নেব কার্বোরেটর দিয়ে কেন তেল পড়ে। আসলে এই সমস্যাটা খুবই মারাত্মক একটি সমস্যা, কারণ আমার অনেক তেল এই নলের গোড়া দিয়ে পড়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি এই তেলটা কেন পড়তেছে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা যখন অপরিষ্কার থাকবে তখন এটার গোড়া দিয়ে অটোমেটিক কিন্তু তেল পড়তে থাকবে। যখন গাড়ি বন্ধ করে স্টার্ট করব, আমি ডাবল স্টার্ট করলে পড়বে না, এক স্টার্ট করে বা বাম দিকে একটু যখন কাত হয়ে থাকবে তখন তেল পড়বে, অথবা যখন গাড়ি দাঁড়া করে থুবো তখন যদি কেউ গাড়ি ধরে একটু ঝাঁকি দেয় তাহলে কিন্তু তেল পড়বে। এই যে দেখুন, এখান দিয়ে তেল আসতেছে, হালকা একটু ঝাঁকি দিলে তেল আসতেছে, এটা গাড়ি কিন্তু কাত করে। যে আমি গাড়ি এখন ঝাঁকি দেব, দেখবেন অনায়াসে তেল অটোমেটিক পড়তে থাকবে এখান দিয়ে। হ্যাঁ, এই যে দেখুন কীভাবে তেল পড়তেছে, এটা কিন্তু বড় ধরনের একটি সমস্যা। অনেক তেল আমার এমনিতে পড়ে গেছে, ঠিক আছে। আসলে এটা সমাধান তেমন কঠিন না। এই যে দেখুন কত তেল পড়ে যাচ্ছে, অনেক বড় ধরনের একটি সমস্যা। আমার অনেক তেল এমিন দিয়ে অপচয় হয়ে গেছে। আমি তো একদিন নতুন আত্মীয় বাড়ি যাই, গাড়ি ধোয়ার পরে পরবর্তীতে আমি গাড়ি স্টার্ট দিয়ে যখন রওনা দিলাম দেখি আমার গাড়িতে তেল নাই, হঠাৎ করে তেল ছাড়া বন্ধ হয়ে গেছে, কী একটা মুশকিল। পরে আস্তে আস্তে জানতে পারলাম যে আসলে এর ভিতরে অনেক ময়লা জমে আছে, এজন্য এমিন দিয়ে তেল পড়তেছে। যে যখন আমি প্রায় সময় যখনই গাড়ি 10 মিনিটের জন্য হইলেও কিন্তু আমার তেলের লাইন বন্ধ করে দিতে, যে রিজার্ভ, এই যে রিজার্ভে দিলাম, অটোমেটিকভাবে তেল পড়তে থাকে, গাড়ি কোনো মতে কাত করে ধুয়ে দিলেই। এই জন্য আমার প্রায় অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে, সমাধান হইতেছে না। তা আমি লাস্ট এখন চিন্তা করলাম যে এটা আমার না খুললে কোনো উপায় নাই, ভালো একটা মিস্ত্রি দিয়ে এটা আমি খুলে ফুল একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে। আসলে কোনো অবহেলা করবেন না, মিন্দে তেল চাইলেই সরাসরি আপনারা দোকানে যায় ঠিক করে নেবেন, মাত্র 150 টাকা বা 100 টাকা নেবে এটা পরিষ্কার করতে। এই যে কী পরিমাণ তেল পড়তেছে, এরকম তেল যদি পড়ে যায় তাহলে আপনারা সবাই জানেন যে তেলের দাম অনেক, এরমিতে যদি অনেক তেল পড়ে যায় তাহলে সমস্যা। এজন্য কোনো আলসেমিতা করবেন না, সাথে সাথে ভালো একটা মিস্ত্রি দেখে এটা ওয়াশ করে নেবেন, মাত্র 150 টাকা লাগবে। রাখি, আল্লাহ হাফেজ।